আপনারা জানাতে পারবেন, তো এটাই আপনাদেরকে বলবো। পুনরায় আপনাদেরকে বলছি, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। মাইতি টিভি চ্যানেল প্রত্যেক দিনের মতো আজও এই ইভিনিংয়ে আপনাদের জন্য লাইভ টেলিফোনিক প্রোগ্রাম নিয়ে আসে আজও নিয়ে এসছে। আজকে আপনারা দেখতে পাবেন মাইতি টিভি চ্যানেলের র্যাপিড নিউজ, সরাসরি দেখতে পাবেন। এবং এই র্যাপিড নিউজ কেমন হয়েছে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন, কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো আপনারা মাইতি টিভি চ্যানেলের র্যাপিড নিউজ দেখতে থাকুন এবং দেখে র্যাপিড নিউজ কেমন হয়েছে সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। এই যে র্যাপিড নিউজ, এই যে লাইভ টেলিফোনিক প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ দেখতে পাবেন। তো এটাই আপনাদেরকে বলবো, সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান মাইতি টিভি চ্যানেলের র্যাপিড নিউজ কেমন হয়েছে। মাইতি টিভি চ্যানেলের র্যাপিড নিউজ স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ 7 মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। যে লকডাউন থেকে আরো প্রভৃতি খুব প্রয়োজনে যেতে হচ্ছে তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা কি স্যার আপনি জানতে চাইছেন স্যার আপনি অনেক বেশি সরকারকে সঠিকভাবে বসবাস করছেন সেই অনুযায়ী। মাইতি টিভি চ্যানেলের র্যাপিড নিউজ স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ 7 মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। যে লকডাউন থেকে আরো প্রভৃতি খুব প্রয়োজনে যেতে হচ্ছে তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা কি স্যার আপনি জানতে চাইছেন স্যার আপনি অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে সরকারকে সঠিকভাবে বসবাস করছেন সেই অনুযায়ী। মাইতি টিভি চ্যানেলের র্যাপিড নিউজ স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ 7 মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। যে লকডাউন থেকে আরো প্রভৃতি খুব প্রয়োজনে যেতে হচ্ছে তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা কি স্যার আপনি জানতে চাইছেন স্যার আপনি অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে সরকারকে সঠিকভাবে বসবাস করছেন সেই অনুযায়ী। মাইতি টিভি চ্যানেলের র্যাপিড নিউজ।